instinct. ছেড়ে দেব কিন্তু কোনোভাবেই হয়ে ওঠে না। মাদকাসক্তি, তৃপ্তি, ধ্বংস আর মৃত্যু, অপব্যবহার থেকে অভ্যাস, অভ্যাস থেকে আসক্তি। ড্রাগের প্রতি এই আসক্তি বা টান একটা বিশেষ অবস্থাকে চিহ্নিত করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ড্রাগ হলো এমন বস্তু যা গ্রহণ করলে ব্যক্তির এক বা একাধিক কার্যকলাপের পরিবর্তন ঘটায়। একটা ড্রাগের পার্শ্ব প্রতিক্রিয়া নির্ভর করে তার রাসায়নিক গঠন বৈশিষ্ট্যের ওপর। এই ড্রাগ অপব্যবহারের কারণে রোগী তার রোগের জন্য ওষুধের গুণাগুণ পাওয়ার বদলে হয়ে যায় বিষ। তাই অনেক সময় বিষ স্বল্প মাত্রায় প্রয়োগ করলে হয় ওষুধ, কিন্তু বেশি মাত্রা বা অযথা গ্রহণ করলে হয় বিষাক্ত বা শরীরকে নিস্তেজ করে, মৃত্যু ডেকে আনে। অধিকাংশ ক্ষেত্রে এই অপব্যবহারের মাধ্যমে মাদকাসক্তির সূচনা হয়। আমার মতে মাদক হচ্ছে সবচেয়ে বড় অভিশাপ। আগুন লাগলে বাড়ি পুড়ে যায়, সংসারটা করতে পারে, তুফানে ঘরবার ভেঙে যায়, কিন্তু তারপর তারা উঠে বসে। কিন্তু একটা মাদক যখন একটা পরিবারের কারো কেউ আক্রান্ত মাদক দ্বারা, তখন শুধু তার ক্ষতি হয় না, তার সমগ্র পরিবার ধ্বংস। তোমরা দেখেছো যে পত্রিকায় দেখা যায় যে মাদক আসক্ত ছেলে বাপকে মাকে বুঝতে খুন করছে। সুতরাং মাদক হচ্ছে সবচেয়ে ক্ষতিকারক। মাদক কীভাবে রোগে পায়? প্রথমত কৌতূহল, একটু দেখি না, টেস্ট করে এভাবে একটা পায়। আর হচ্ছে তথাকথিত বন্ধুদের এই একটু খেয়ে দেয়, খুব ভালো লাগবে। এইসবগুলো বন্ধু, আসলে কত বন্ধু, অনেক সময় তারাই থাকে মাদক বিক্রির দ্বারা। কেননা একবার মাদক নিলে সে কিন্তু ওই তাকে বারবার মাদক নিতে হয়, নাহলে তার শরীরে অস্বাভাবিক যন্ত্রণা। সুতরাং যারা বন্ধুরা যারা মাদক দিচ্ছে তারা আসলে খোঁজ নিয়ে জানা যাবে তারাই হচ্ছে ওই মাদক সাপ্লাইয়ার। এবং যেটা বলেছিলাম, মাদক একবার নিলে তাকে নিতে হবে, তাহলে তার পরের দিকে তার শরীরের মধ্যে অস্বাভাবিক যন্ত্রণা হবে, তখন তার কোনো হিতাহিত জ্ঞান থাকে না, এবং তারা বিভিন্ন রকমের ক্রিমিনাল কাজে জড়িয়ে টাকা তখন পায় না, তখন নিজের লোকজনকেও ফোন করে টাকা পয়সার জন্য, কেন ওষুধ। তবে এর থেকে বাঁচার উপায় আছে, সেটা হচ্ছে মাদক নিরাময় কেন্দ্র আছে। আমি বলবো, সবাইকে বলবো যে মাদক থেকে দূরে থাকার জন্য, আর যদি জানতে পারো যে কেউ মাদক গ্রহণ করছে, তাহলে অন্তত নিরাময় কেন্দ্রে তাদেরকে খোঁজতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের
মাদক বিরোধী একটা কমিটি আছে, তারা খোঁজখবর নেয়। সৌভাগ্যের বিষয় যে এ পর্যন্ত এখানে কোনো মাদকের বিস্তার হয়েছে দেখা যায়নি, কিন্তু দেখা যাবে না এটা বলা যাবে না। তোমাদের প্রতি সবার প্রতি আমার একটা আবেদন মতো নিবেদন বোধহয় বলো যে তোমরা একটু খেয়াল করবে কাউকে একটু অন্যরকম মনে হচ্ছে কিনা, এবং কেউ মাদক যদি গ্রহণ করে ধর যেটা বললাম যে অন্তত মাদক বিরোধী কমিটি তাকে জানাবে এবং মাদক তারাই চেষ্টা করবে মাদক নিয়ে দিতে। তাহলেই আজকে এটা তোমাদের কাজটা। আগে মানুষ বিভিন্ন যুদ্ধে বিগ্রহে বা দুরারোগ্য রোগে মারা যেত, কিন্তু বর্তমানে চিকিৎসা শাস্ত্র আগের থেকে উন্নত এবং বিভিন্ন দেশে পররাষ্ট্রনীতিও বন্ধু সুলভ। কিন্তু তারপরও পৃথিবীতে অস্বাভাবিক মৃত্যুর হার অনেক বেশি, আর অধিকাংশ মানুষ বেশি রোগে আক্রান্ত হয় অথবা মৃত্যুবরণ করে শুধুমাত্র একটি কারণে, আর সেটি হচ্ছে ড্রাগ বা মাদক। এখন প্রশ্ন হচ্ছে পৃথিবীর সবচেয়ে মারাত্মক ড্রাগ কোনটি? বিজ্ঞানীরা বিভিন্ন পয়জন বা ড্রাগের ক্ষমতা পরিমাপের জন্য একটি পদ্ধতি ব্যবহার করেন, যেটার নাম LD50। এই LD50 পদ্ধতিতে একটি ড্রাগকে টেস্ট করা হয় জানার জন্য এটি কত মারাত্মক। আর এই পদ্ধতিতে পরীক্ষিত পৃথিবীর সবচেয়ে বড় মারাত্মক ড্রাগ হচ্ছে বোটুলিনিয়াম টক্সিন বা বোটক্স। এটির মাত্র 0.00000007 গ্রাম একজন 70 কেজি মানুষকে নিমিষে শেষ করে ফেলতে পারে। এখন এটি সবচেয়ে মারাত্মক ড্রাগ বলে যে এটির প্রভাব মানব জাতিতে সবচেয়ে বেশি তা কিন্তু নয়। পৃথিবীর অনেক বড় বড় বিজ্ঞানীরা একত্রিত হয়ে একটি ড্রাগের মারাত্মকতা নির্ণয়ের জন্য 16টি পরিধি নির্ধারণ করেছেন। এর মধ্যে ফিজিক্যাল, সাইকোলজিক্যাল, সোশিয়াল, ইকোনমিক্যাল ইত্যাদি পরিধি রয়েছে। যেমন কোনো ড্রাগ আমাদের ফিজিক্যালি ড্যামেজ করে, কোনো ড্রাগ আমাদের সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের জন্য দায়ী, অথবা কোনো ড্রাগ আমাদের সব দিক থেকেই ক্ষতি করে থাকে। আর এই ক্ষতিকারক ড্রাগের মধ্যে অন্যতম হচ্ছে হেরোইন, যার রাসায়নিক নাম ডায়াসিটাইল মরফিন। এটি ইঞ্জেকশনের মাধ্যমে, স্মোকিং এর মাধ্যমে অথবা গ্রাম শুকিয়ে দেহের ভিতরে নেওয়া হয়। এটি নেওয়ার পর দেহে এক ধরনের প্রশান্তির সৃষ্টি হয়, কিন্তু কিছু ঘন্টা পরে এটির প্রভাব যখন কমতে থাকে তখন অনিদ্রা, কোল্ড ফ্ল্যাশেস, মাংস এবং হাড় ব্যথা, বমি অথবা বমি বমি ভাব দেখা দেয়। এই ড্রাগ গ্রহণের ফলে আমাদের ব্রেনস্টমের রিসেপ্টর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে বিভিন্ন ধরনের মানসিক সমস্যা দেখা দেয় এবং একই সাথে ব্রিদিং এবং ব্লাড প্রেশারও প্রভাব ফেলে। ওভারডোজ নেওয়ার ফলে ব্রিদিং অনেক স্লো এবং একসময় বন্ধ হয়ে পড়ে, ফলে শরীরে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড রক্তের মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ধীরে ধীরে মানুষটি মারা যায়। যদিও হেরোইন লিভার পেইন কমানোর জন্য ব্যবহার করা হয়, কিন্তু কিছু মানুষ এটির ভুল ব্যবহার করে এডিক্টেড হয়ে পড়ে, যেটা পরবর্তীতে মৃত্যু ডেকে আনে। হেরোইনের পরের অবস্থানে আছে কোকেন। কোকেন হলো কোকা গাছের নির্যাসে উপস্থিত উপক্ষার, যেটা পৃথিবীতে উত্তেজক মাদক দ্রব্য হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এটাও ইঞ্জেকশন, স্মোকিং বা গ্রানশুকের মাধ্যমে নেওয়া হয়ে থাকে। এটা নেওয়ার ফলে দেহে অস্বাভাবিকভাবে শক্তি বৃদ্ধি পায়, প্রশান্তি অনুভব হয়। পশ্চিমা বিশ্বে এটির ব্যবহার বিপুল পরিমাণে হয়ে থাকে। এটি খেলোয়াড় থেকে শুরু করে স্টুডেন্টরাও নিয়ে থাকে শুধুমাত্র একটি কারণে, আর সেটি হলো কোকেন অধিক পরিমাণে ডোপামিন নিঃসরণ করে, ফলে দেহের কার্যক্ষমতা বৃদ্ধি পায়। কিন্তু ধীরে ধীরে এর প্রভাব যখন কমে যায় তখন বিরক্তিবোধ, উদ্বেগ ইত্যাদি ইমোশনের জন্ম হয়। হঠাৎ করে দেহের সমস্ত শক্তি যেন কোথায় হারিয়ে যায়, তখন দেহ খুব দুর্বল হয়ে পড়ে এবং ওভারডোজের কারণে হাড়ের দুর্বলতা, কাঁপুনি, মাংসপেশিতে টানটান অনুভব করা, মানসিক বিকৃতি, ভার্টিগো, হার্ট রেট ও বডির টেম্পারেচার বেড়ে যাওয়া, সেক্সুয়াল ফাংশন ডিক্রিজ হওয়া ইত্যাদি সমস্যা দেখা দেয়। এই ড্রাগটি আমাদের সমাজকে ইকোনমিক্যালি অনেক হার্ট করে। আর এই কোকেন হিরোইনের চেয়ে সবচেয়ে মারাত্মক ড্রাগ হচ্ছে অ্যালকোহল বা মদ। UK এবং US এর গবেষকরা এটা শিওর করেছেন যে অ্যালকোহল ইকোনমিক্যালি, ফিজিক্যালি, মেন্টালি এবং প্রায় সব দিক থেকেই ক্ষতিকর। এটা পৃথিবীতে সবচেয়ে বেশি গৃহীত একটি ড্রাগ। শুধুমাত্র USA প্রতিজন মানুষ গড়ে প্রতি বছর 8.67 লিটার করে মদ পান করে, এবং সেই হিসেবে বেলারুসে সবচেয়ে বেশি মদ পান করা হয়। প্রতিজন মানুষ বছরে গড়ে 17.31 লিটার করে মদ পান করে। অ্যালকোহলের প্রভাব ধীরে ধীরে প্রকাশিত হয় বলে মানুষ ধারণা করে মদ্যপান তেমন ক্ষতিকর নয়। এছাড়া অনেকে ফ্যাশন করেও খায় বা কোনো উৎসবে মদ্যপান যাত্রা শুরু করে এবং ধীরে ধীরে এডিকশন বানিয়ে ফেলে। এর ফলে ব্রেনের কমিউনিকেশন পাথওয়ে ডিস্টার্ব হয়, ব্রেন তার কাজ ঠিক মতো করতে পারে না। এছাড়াও হার্টের কার্ডিওমায়োপ্যাথি, স্ট্রোক, হাই ব্লাড প্রেশার ইত্যাদি বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে। লিভারে মাংসপেশি বাড়তে থাকে, ফিব্রিওসিস, সিরোসিস, এমনকি লিভার ক্যান্সারও হতে পারে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা WHO এর একটি রিসার্চে দেখা গেছে প্রতি বছর 3.3 মিলিয়ন মানুষ শুধু অ্যালকোহলের কারণে মারা যায়, অর্থাৎ পৃথিবীতে প্রতি 10 সেকেন্ডে একজনের মৃত্যু হয় শুধু মদ্যপানের জন্য। শুধু তাই নয়, এই মদ্যপ ব্যক্তিদের কারণে রোড অ্যাক্সিডেন্টও বেশি হয়।
একটা রিসার্চে দেখা গেছে 90% রোড অ্যাক্সিডেন্ট মদ্যপ ব্যক্তিদের জন্যই হয়ে থাকে। বাংলাদেশে মৃত্যু মূলত সবচেয়ে জনপ্রিয় মাদক হচ্ছে যে ইয়াবা, এবং ইয়াবা বাংলাদেশে আসে আমাদের যেহেতু আমাদের চট্টগ্রাম পার্শ্ববর্তী জেলা মায়ানমার, মায়ানমার থেকে পানি নৌপথে বিভিন্ন পথে দিয়ে নৌপথে দিয়ে আসেন, এবং যেহেতু এটা মানে বহনযোগ্য, খুবই সহজে বহন করা যায়, ছোট আকৃতির খুব সহজে, এই জন্য ইয়াবা মানে পাচারের সবচেয়ে সুবিধা এবং অনেক লাভজনক একটা মাদক বিদায়। মাদক ব্যবসায়ীরা সহজে আদান প্রদান করে, এবং এই মুহূর্তে মানে যুব সমাজের কাছে সবচেয়ে জনপ্রিয় নাম মাদক হচ্ছে যে ইয়াবা। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী মমতা সরকারের, শেখ হাসিনা সরকার মাদকের ব্যাপারে অত্যন্ত দৃঢ় অঙ্গীকার এবং জিরো টলারেন্স। আগে যে পরিমাণ মাদক দেশে ঢুকত, আমার পর্যবেক্ষণে দেখা যায় তার চেয়ে অনেক অনেক কম মাদক দেশে প্রবেশ করে, বিশেষ করে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা, বিশেষ করে ডিপার্টমেন্ট নারকোটিক্স কন্ট্রোল এ ব্যাপারে অনেক সচেতন। ওনারা বিভিন্ন স্পটে বিভিন্ন জায়গায় আপনারা দেখেন ওনারা মামলা করেন, মোবিল কোর্ট করেন, যার কারণে মাদকের সরবরাহটা কিছু কম পায়। আর যদি আপনি একজন মাদকাসক্তি রোগীকে যদি আপনি ভালো করতে চান, যদি তাহলে তার জন্য একমাত্র পথের নিয়ম হচ্ছে মানে তার পদ্ধতি হচ্ছে যে নিরাময় কেন্দ্রগুলি। এই মুহূর্তে বাংলাদেশের নিরাময় কেন্দ্রগুলি যারা মাদক সেবীদের চিকিৎসা প্রদান করে থাকে, আমার জানা মতে হয়তো দু একটা কম বেশ হইতে পারে, 285-90 ভিতরে লাইসেন্সকৃত মাদক নিরাময় কেন্দ্র আছে, যা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক লাইসেন্সপ্রাপ্ত এবং সরাসরি ওনাদের দ্বারা পরিচালিত হয়। বিভিন্ন আমাদের দেশে যে পরিমাণ মাদকাসক্তি আছে, একটা সাধারণ জরিপে বলা হয় যে গত 2 বছর একটা জরিপে 70-80 লক্ষ মাদকাসক্ত ব্যক্তি ছিল, সেই হিসেবে যে পরিমাণ নিরাময় কেন্দ্রগুলো আছে সেগুলো অত্যন্ত প্রচুর। এবং গার্ডিয়ান অসচেতনতার কারণে অনেক মাদকসেবী এখনো চিকিৎসা পাচ্ছে না, চিকিৎসা যারা আবার চিকিৎসা পায় তারা সামাজিক অর্থনৈতিক প্রেক্ষাপট কারণ বিভিন্ন কারণবাদে তারা পুনরায় আবার মাদকের কাছে ফিরে যায়। চিকিৎসা করালে যে মাদকাসক্ত রোগী ভালো হয়ে যাবে, সে কখনো আর মাদক গ্রহণ করবে না, এটা সম্পূর্ণ ভুল একটা ধারণা। কারণ মাদকাসক্ত এটা একটা মানসিক রোগ, এটা একটা রিল্যাপসিং বিষয়, কারণ সে আবার পুনরায় মাদকের কাছে যাওয়ার সম্ভাবনাটা থাকে। প্রকৃতপক্ষে বাংলাদেশের মাদক সেবনকারীর সংখ্যা কতটা জানা না গেলেও বিভিন্ন ধরনের পরিসংখ্যান মতে সেটা 6 মিলিয়নের অধিক, এবং তারা প্রতিদিন 70 মিলিয়নের বেশি অবৈধভাবে মাদকের পিছনে ব্যয় করছে। সচরাচর অবৈধভাবে বাংলাদেশে সেবনকৃত মাদকের মধ্যে রয়েছে আফিম জাতীয় হেরোইন, প্যাথেডিন, ভাং জাতীয় মারজুয়ানা, গাঞ্জা, ধোঁয়া, হাশিশ। এছাড়া ব্যাপক হারে সেবন হচ্ছে ইয়াবা, কোকেইন, ফেন্সিডিল, ডেক্সপোটেন্ট আর মাত্রা অতিরিক্ত ঘুমের ওষুধ ও নেশা জাতীয় সিরাপ। সুতরাং এটা সহজেই অনুমান করা যায় যে দেশে মাদকাসক্তির কারণে যুব সমাজের নিজেদের জীবন শুধু বিপন্ন হয় না, এতে গোটা পরিবার বা সমাজ ক্ষতিগ্রস্ত হয়। তাছাড়া ইনজেকশনের মাধ্যমে মাদক গ্রহণের কারণে দেশে এইডস আক্রান্তের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের মাদক পরিস্থিতি নিয়ে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশে মাদকাসক্তের মধ্যে 84% পুরুষ, 16% নারী। সমাজের বিত্তশালী ব্যক্তি থেকে শুরু করে নারী ও শিশু কিশোররাও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেশজুড়ে প্রায় 3.5 লাখ মানুষ নানাভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত, আর উচ্চশিক্ষিতের সংখ্যা 15%। তবে আরও বেশ কয়েকটি সংস্থার তথ্য অনুযায়ী অবৈধ মাদক দ্রব্য আমদানির জন্য প্রতি বছর 10,000 কোটিরও বেশি টাকার মুদ্রা বিদেশে পাচার হচ্ছে। এক জরিপে দেখা গেছে বর্তমানে দেশে মাদকাসক্তের সংখ্যা কমপক্ষে 50 লাখ, কোনো কোনো সংস্থার মতে 70 লাখ, 90-এর দশকে যার পরিমাণ রেকর্ড করা হয় 10 লাখেরও কম, এবং মাদকসেবীদের মধ্যে 80% যুবক, তাদের 43% বেকার, 50% অপরাধের সঙ্গে জড়িত রয়েছে। কিছুদিন আগেও যারা ফেন্সিডিল আসক্ত ছিল তাদের অধিকাংশই এখন ইয়াবা আসক্ত। সম্প্রতি ইয়াবা আমাদের দেশের তরুণ যুব সমাজকে গ্রাস করেছে। প্রতিদিন যেমন ইয়াবা ধরা হচ্ছে, তেমনি প্রতিদিন হাজার হাজার ইয়াবা তরুণরাও গ্রহণ করছে।
বেশিরভাগই শুরু হয় বন্ধুবান্ধবের সহচর্যে। মূলত মাদক কেনার অর্থ জোগাড় করতে গিয়েই কিশোর তরুণরা ব্যাপকভাবে নানা অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে। এই সুযোগে মাদক ব্যবসায়ী সংঘবদ্ধ অপরাধী চক্র খুন, অপহরণ ও চাঁদাবাজি সহ কাজে তাদের ব্যবহার করতে থাকে। কিন্তু আজকাল সভ্যতার সাথে তাল মেলাতে গিয়ে মেয়েরাও মাদকাসক্ত হচ্ছে। সব জায়গায় তারা মনে করছে তাদের এই উন্নত বিশ্বের সাথে তাল মেলানোর জন্য মাদকাসক্ত হওয়া প্রয়োজন। যদি নারী মাদকাসক্ত হয় তাহলে পুরো জাতিকে আমরা মাদক থেকে কীভাবে দূরীকরণ করব? তাই দরকার মেয়েদেরকে মাদক থেকে দূরে থাকা এবং পুরো জাতিকে মাদক বিরোধী করে তোলা এবং মাদককে না বলা। মাদক বর্তমান সময়ে আমাদের সমাজের এত বড় একটা অভিশাপ যেটা আমাদের পুরো জাতিকে ধ্বংস করার জন্য একজন মাদকাসক্ত যথেষ্ট। আমাদের যে পরিবার এখন ধ্বংসের পথে চলে যাচ্ছে, মাদকাসক্ত সন্তানই এর সবচেয়ে বড় দায়ী। মাদকদের চিকিৎসা করার জন্য আমাদের কাছে যারা প্রথমে আসে এখানে, আমাদেরকে ওদেরকে শারীরিক সাথে মানসিক সমস্যা থেকে থাকে, প্রথমে আমরা তাকে ডিটক্স পাউডার হিসেবে বের করি। বের করার পরে আমরা ডিটক্স হিসেবে উইথড্রল ইফেক্টের জন্য প্রথম আমরা এক সপ্তাহ এক ধরনের ট্রিটমেন্ট দিয়ে থাকি। অনেক কিছু মেডিকেশন থাকে, তার সাথে কিছু মেডিটেশন থাকে। এরপরে আমরা আস্তে আস্তে উইথড্রল ইফেক্ট যখন কেটে উঠে, আস্তে আস্তে এদেরকে আমরা একটা নিবিড় পরিচালনার মাধ্যমে আমরা এদেরকে দেখাশোনা করতে হয়। এদের শারীরিক থেকে শুরু করে মানসিক সবগুলো দেখার জন্য আমাদের কিছু ডিপার্টমেন্টের মধ্যে কিছু মানসিক ডক্টর থাকে, কিছু থাকে আপনাদের মেডিসিন স্পেশালিস্ট থাকে, এবং সর্বোপরি আমাদের কিছু এখানে ওদের কিছু কায়িক শ্রমের মাধ্যমে ঠিক করতে হয়। তার মধ্যে কিছু আমাদের এখানে দিনই এবং কিছু ধর্মের ব্যাপার থাকে, এবং সবগুলো পরিচালনা করার পরে আমরা একটা পেশেন্টকে ভালো করার জন্য, মাদকাসক্ত মানুষকে ভালো করার জন্য আমাদের সর্বোচ্চ সময় লাগে 5-6 মাস। কারো কারো ক্ষেত্রে একটু বেরিয়ে আসে এটা। এখন মাদকের বিভিন্ন দিক থাকে এবং মাদকের বিভিন্ন প্রকারভেদ থাকে। আমাদের বর্তমান সময়ে যে ধরনের ছেলেপেলেরা যেগুলো মানে শুরু করছে, তার মধ্যে ইয়াবা খুব বাজেভাবে আমাদের সমাজে গ্রাস করে চলছে। এরপরে রয়েছে কিছু এল্ডারলি পেশেন্ট পাওয়া যায়, কিছু আর্লি এজ পেশেন্ট পাওয়া যায়, যেগুলো আমরা অ্যালকোহল অ্যাবিউজ বলে থাকি জিনিসটাকে। এটার জন্য আমাদের সরকারের একটা নার্কোটিক্স ডিপার্টমেন্ট রয়েছে, ওনাদের নার্কোটিক্স অ্যানোনিমাস বলে একটা যে ক্যাম্পিং করে, এটার মাধ্যমে অনেক মাদকাসক্ত আছে যারা থাকে। আমরা যদি আমরা দেখি আমাদের ট্রিটমেন্টের আন্ডারে যদি মানে মোটামুটি ভালো কাভার আপ পাওয়া যায়, তাহলে আমরা নার্কোটিক্স অ্যানোনিমাস থেকে আমাদের যেটা বিশ্লেষণ করা হয় আমাদের মতো কথা বলে থাকি। এবং সাথে আস্তে আস্তে হ্যাঁ, আমি আমার মতে একটা মাদকাসক্ত অবশ্যই চিকিৎসার মাধ্যমে তাকে ভালো করতে হবে। তার সাথে দরকার তার পরিবারের একটি আমাদের মানে এটা এটা একটু কম্বাইন্ড ট্রিটমেন্ট, এটা সম্পূর্ণ কম্বাইন্ড ট্রিটমেন্ট। আমরা মানে পরিবারের সহযোগিতা, অবশ্যই পেশেন্টের সহযোগিতা, তার সাথে আমাদের ডাক্তারের, আমরা ডাক্তার যেগুলো আন্তরিকতার সাথে দেখাশোনা করি। আমার মতে চিকিৎসার মাধ্যমে, এবং এটি লং প্রসেস, এটা লং প্রসেস, এমন না যে আমি আজকে আসলাম এক সপ্তাহ ভালো হয়ে গেলো, তা কিন্তু হয় না, এটা লং প্রসেস। এই প্রসেসটা যত চলবে আমি আশা করি মাদকাসক্ত যত কমবে আমাদের সমাজের জন্য, আমাদের জাতির জন্য খুব ভালো হবে। মাদকের যে বাংলাদেশে যে একটা প্রভাব সেটা আপনারা সবাই দেখছেন, যে খুবই খারাপ প্রভাব বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি। অলরেডি আমাদের জনসংখ্যার 16 কোটি জনসংখ্যার মধ্যে 70 লাখ জনসংখ্যাই হচ্ছে মাদকের প্রতি অ্যাডিক্টেড, কেউ ব্যবসা কেউ অথবা সেটা গ্রহণের ক্ষেত্রে। তা আমরা অলরেডি একটা ট্রায়াঙ্গেলের মধ্যে আছি, যেখানে বাংলা মায়ানমার শ্রীলঙ্কা এবং মালদ্বীপ অবস্থিত আমাদের পাশের দেশই, সেখান থেকে মাদক আমাদের দেশে ঢুকছে। আমাদের দেশে প্রবেশ করা হচ্ছে মায়ানমার থেকে প্রবেশ করার কারণে আমরা অনেকই অর্থনৈতিক ভাবে অনেক বড় একটা অংশ মায়ানমারে চলে যায় আমাদের। আর এইটার কারণে যেটা হয়, বাংলাদেশের এই উপার্জিত অংশ যারা এইটার ব্যবসার সাথে জড়িত, তারা এই উপার্জিত টাকাটা দেশে অবৈধ বলে দেশে দেখাইতে পারে না, এটাকে অংশ তারা বিদেশে পাচার করে রাখে বিদেশে। আর এটা কোনো বৈধ কোনো পন্থায় এরা ইনভেস্ট করতে পারে না, যে কারণে হয়তো অর্থনৈতিক অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়। আর এই ব্যাপারে যারা বড় বড় ব্যবসায়ী যারা আছেন তারা এটার সাথে বেশি জড়িত। এখন মাদকের বিরুদ্ধে
বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শিখেছিলেন যে স্টেপ নিয়েছে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স কোনোভাবেই সহ্য করা যাবে না, সেটা খুবই প্রশংসনীয়। আপনারা যারা বাংলাদেশে অবস্থান করেন আপনারা হয়তো দেখেছেন আগে যে ওপেন সিক্রেট ভাবে এটা চলতো, বর্তমানে কিন্তু এটা খুব সহজে ওরা বিজনেস করতে পারছে না। সো একটা বিরাট অ্যামাউন্টের আমাদের দেশ থেকে পাচার হওয়া বিরাট অ্যামাউন্টের টাকা মূলত এই ধরনের উদ্যোগের সাথে সংশ্লিষ্ট শ্রদ্ধেয় শিক্ষক এবং ছাত্রছাত্রীদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এই ধরনের একটা উদ্যোগে তারা অংশগ্রহণ করেছে। বর্তমান বাংলাদেশের সবচেয়ে যে সমস্যা এবং খুবই ভয়ঙ্কর সমস্যা বলা যেতে পারে সেটা হলো মাদক, যা আমাদের যুব সমাজকে অন্ধকারের দিকে নিয়ে গেছে। এই ধরনের উদ্যোগের ফলে হয়তো ইউনিভার্সিটির স্টুডেন্টসরা যেমন ড্রাগ সম্পর্কে জানতে পারবে এবং তার প্রতিকূল প্রভাব সম্পর্কে জানতে পারবে, পাশাপাশি তারা সচেতন হবে এবং আমাদের অভিভাবক মহল যাদেরকে এটা দেখে হয়তো একটু শিক্ষা পাবে। তো যেহেতু আইনগত দিকটা নিয়ে আমি বলব, বাংলাদেশ সরকার আমাদের প্রচলিত আইনের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 নামের একটা আইন আছে, যে আইনের মাধ্যমে আমাদের এই মাদকদ্রব্য উৎপাদন বিপণন পরিবহন এই সম্পর্কিত নিয়ন্ত্রণগুলো করা হয়ে থাকে এবং সরকার আলাদা অধিদপ্তর করেছে এটার জন্য, যাদের নির্দিষ্ট কিছু কার্যাবলী রয়েছে। আর সরকার খুব গুরুত্বের সাথে এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনটা এক্সিকিউট করছে, যার ফলে বাংলাদেশের মাদক যে নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকারের সফলতা অনেকটাই এবং আমরা আইনের মধ্যে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে একটু বলার চেষ্টা করি। এবার মূলত মাদকদ্রব্য এই যে আইনটা, এটা একটা স্পেশাল আইন হিসেবে মূলত আমরা ব্যবহার করছি এবং সরকার একটা আলাদা ট্রাইব্যুনাল স্থাপনের মাধ্যমে যাতে দ্রুত এটার সম্পর্কে একটা ব্যবস্থা নেওয়া যায় সেই বিষয়ে কার্যকর ভূমিকা রাখছে। এবং এটা সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন এবং মৃত্যুদণ্ড পর্যন্ত রাখা হয়েছে, যার ফলে আমাদের যারা এই সমস্ত মাদক সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বা বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়ছে তাদেরকে শাস্তির আওতায় আনা হচ্ছে। এবং আমাদের যে সামাজিক কিছু অবক্ষয় এবং সমাজের যে মাদক সম্পর্কিত যেই একটা অন্ধকার পরিবেশ তৈরি হয়ে গেছে বা যুব সমাজ যে ধীরে ধীরে এদিকে ধাবিত হচ্ছে, তার জন্য সরকারের অনেকগুলো পদক্ষেপ রয়েছে। অধিদপ্তর কর্তৃক অনেকগুলো জরিপ মাঝে মধ্যে চালানো হয়, তারা গবেষণা করছে এই বিষয়টা নিয়ে। আর আমরা কোর্টের মধ্যে যে বিষয়টা দেখি, মাদক সম্পর্কিত মামলাগুলো দিন দিন বাড়ছে এবং এটা একটা ভয়াবহ পরিস্থিতিতে উপনীত হয়েছে বর্তমানে, যার ফলে আমাদের একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সামাজিক আন্দোলন যদি গড়ে তোলা না যায় আমাদের যুব সমাজ অচিরেই ধ্বংস হয়ে যাবে এবং সর্বোপরি একটি দেশের যে সামাজিক অর্থনৈতিক সেটা সম্পূর্ণরূপেই ধ্বংস হয়ে যাবে। এই ধরনের উদ্যোগের ফলে আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্টরা সচেতন হবেন এবং আমাদের অভিভাবকরা সচেতন হবেন। তবে এই বিষয়ে আমি কিছু বলতে চাই, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের যে ধারাগুলো সরকার বা আইনের মধ্যে রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হচ্ছে, এখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ক্ষেত্রে আসলে কিছু বিষয়ে আমাদের যেটা সমস্যা হয় কোর্টের মধ্যে সেটা হলো সাক্ষীর
সঠিকভাবে জবানবন্দিটা তারা দেন না বা সাক্ষীকে খুঁজে পাওয়া যায় না বা দীর্ঘ সূত্রিকা হয় মামলাটা, যার ফলে যারা প্রকৃত অপরাধী থাকে তারা বিভিন্নভাবে আইনের এই সুযোগটা নিয়ে থাকে এবং যার ফলে অনেকাংশে হয়তো একজন অপরাধী ধরা পড়লো, ধরা পড়ার পরে কিছুদিন পরেই সে আইনের একটা সুযোগ নিয়ে বা দীর্ঘ সূত্রিকার সুযোগ নিয়ে নতুনভাবে অপরাধীকে নিয়ে পড়ে, যার ফলে অনেকাংশ হয়তো আমাদের সাধারণ যে মামলাগুলো সেগুলোর সাথে এই মামলাগুলো চালানোর সময় এই দীর্ঘ সূত্রিকা তৈরি হয়। তবে সরকার যদি ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে এই মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করে তবে আমি আশা করি এই মামলাগুলোর একটা ফলাফল আসবে এবং আমাদের সমাজ উপকৃত হবে সেই বিষয়টা নিয়ে। আর আমাদের যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রয়েছে তারা প্রতিনিয়ত বিভিন্নমূলক বিভিন্ন ধরনের সচেতনতামূলক অনেকগুলো প্রোগ্রাম অংশগ্রহণ করছে এবং পাশাপাশি ডিসি সাহেব থেকেও বা ডিসি সাহেব মোদী থেকেও অনেকগুলো প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করা হয়, থানা ভিত্তিক অনেকগুলো প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করা হয়, সেখানেও এলাকার মানুষজনদের মধ্যে একটা সচেতনতা যাতে তৈরি করা যায় সেই বিষয়টা চলে আসে। মূলত মাদকের বিষয়ে একটা বিষয় হলো কি, একটা পরিবার থেকে শুরু হতে হবে, একটি পরিবার থেকেই একটি সমাজ হয়, সুতরাং পরিবারের অভিভাবকরাই যদি সচেতন হন তার ছেলে বা মেয়েরা ইউনিভার্সিটিতে যাচ্ছে কি করছে এই বিষয়গুলো নিয়ে তাদের খোঁজ খবর রাখতে হবে তাদেরকে, তো অভিভাবকরা যদি এই বিষয়টা একটু খেয়াল করেন এবং এই বিষয়টা নিয়ে যদি তারা একটু সচেতন থাকেন তো আমি আশা করছি বাংলাদেশে যে মাদক ভয়াবহতা সেটা ধীরে ধীরে কমবে এবং আমাদের যুব সমাজ স্বাভাবিক সুন্দর যে জীবনযাপন সেটা ফিরে আসতে পারবে এবং সরকারের মাদকদ্রব্য নিয়ন্ত্রণের 2018 মাসের মাধ্যমে অনেকাংশেই সফল হয়েছে এই মাদক সম্পর্কিত যে মামলাগুলো রয়েছে সেগুলো দ্রুত বিচার আর নিষ্পত্তি করার জন্য। পরিশেষে আমি আবার বিজি ট্রাস্টের সকল শ্রদ্ধেয় শিক্ষক এবং পুলিশ ডিপার্টমেন্টের এক্সপিরিয়েন্সদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি এবং এই ধরনের ডকুমেন্টারিতে তারা যে বর্তমান সময়ের একটা বিষয় নিয়ে তারা কাজ করছে সেই জন্য তাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে আমার নেশা শুরু হয় আমার ম্যাট্রিক পরীক্ষার পর থেকে গাঁজা দিয়ে শুরু, আস্তে আস্তে গাঁজা শুরু করি, খারাপ বন্ধুদের পাল্লায় আমার জীবন শুরু হয়। প্রথম দিকে কিছুই বুঝি না, নেশা যখন শুরু করি আস্তে আস্তে নেশার মাধ্যমে জড়াই যায় গে খারাপ বন্ধুদের মাধ্যমে গাঁজা, এরপরে খারাপ আড্ডা দেওয়া, রাতে বাইরে থাকা, বাবার অবাধ্য হওয়া, কথা না শোনা, এবং করতে করতে আমি পুরোপুরি নেশার সাথে জড়ে যাই। একটা পর্যায়ে এসে আমি হিরোইনের সাথে সম্পৃক্ত হয়ে পড়ি, যখন হিরোইন সেবন করি তখন অনেক কিছুই ঘটে আমার জীবনে। হিরোইন সেবন করার সময় আমি অনেক খারাপ কাজের সাথে সম্পৃক্ত হয়ে যাই, অনেক টাকা পয়সা ধার দেনা করি, অনেক খারাপ কাজ করে আস্তে আস্তে খারাপ কাজ করা শুরু করে দিই, বা আমার কথা শুনতে ভালো লাগতো না, ঘরে থাকতে আমার ইচ্ছে করতো না, ইচ্ছে করতো বাইরে থাকি সবসময়। আমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যারা ছিল সবাই থেকে আমি সবসময় নিজেকে আড়াল করে রাখতাম, সবসময় আমি সবাই থেকে দূরে থাকতাম এবং একটা সময় দেখা যায় আমি নিজেকে এক কেন্দ্রিক করে ফেলি, সম্পূর্ণ মাদক কেন্দ্রিক। কারণ এখন নিতে নিতে আমার শরীরের কন্ডিশন অনেক খারাপ হয়ে যায়, আমি নিজের ভালো মন্দ তখন কিছুই বুঝতে পারি না। তো দেখা যায় আমি পড়ালেখা আস্তে আস্তে পড়ালেখাও প্রতি অমনোযোগী হয়ে যাই, খাওয়া দাওয়া আমার খাইতে ইচ্ছে করতো না, আমি নিজেকে ঘরের মধ্যে আড়াল করে রাখতাম এবং সবসময় বন্ধুদের যখন বন্ধুরা বলতো তখন বন্ধুদের কথা মতো বাইরে ছুটে যেতাম এবং মাদক সেবন করার জন্য খুব ছটফট করতাম। যখন আমি নেশা করতে পারতাম না তখন আমি ছটফট করতাম। একটা পর্যায়ে টাকা পয়সারও দরকার হয়ে পড়ে, নেশা করতে যথেষ্ট টাকা পয়সার দরকার হয়, টাকা পয়সাও যখন তখন পাই না কি করবো, বন্ধু বান্ধবের টাকা পয়সা ধার দেওয়া শুরু করে দিই, বন্ধু বান্ধবের টাকা পয়সা ধার করি, একজন দুজন দেয়, পরে বন্ধু বান্ধব টাকা পয়সা ধার দেওয়া বন্ধ করে দেয়, তখন আমার নিজের থেকে টাকা জোর করতে হয়। এখন টাকা তুই পাবো নেশা করার জন্য, আমার নেশা করার জন্য টাকার
স্বাধীন ছিল, আমাকে নেশা করতেই হবে, নেশা করলে আমার ভিতরে অস্থিরতা কাজ করতো, অনেক খারাপ লাগা কাজ করতো। আমি নিজেকে মানে টুকে পেতাম না, বাবার কথা মায়ের কথা কারো কথাই শুনতে তখন আমার থেকে ইচ্ছা করতো না। সবসময় আমি এক কেন্দ্রিক ছিলাম, মাদক কেন্দ্রিক, এবং দেখা যায় আমি নেশার জন্য অনেক অনেক খারাপ কাজ করি, বলতে গেলে অনেক কথা অনেক খারাপ কাজ। এক পর্যায়ে বিভিন্ন খারাপ কাজের সাথে জড়ায় জায়গা, চুরি করা, মিথ্যা কথা বলা, বাবার পকেট থেকে চুরি, তারপর বন্ধু বান্ধবের পকেট থেকে চুরি, বিভিন্ন ছিনতাই কাজের সাথে সম্পৃক্ত, আরো অনেক খারাপ কাজের সাথে সম্পৃক্ত হয়ে যায়। আমি বর্তমানে অঙ্কুর মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে আছি। গত আগস্টের 17 তারিখে আমি ট্রিটমেন্টের জন্য এখানে আসি। মূলত আমার এখানে আসার মেইন উদ্দেশ্য হলো যে আমি নারী আসক্তির সাথে যুক্ত ছিলাম বিগত প্রায় কয়েক বছর আগে, যখন আমি পড়ালেখার জন্য ঢাকায় থাকতাম, হোস্টেলে থাকতাম একটা লাইফে। তখন কোনো রকম দেখা যায় যে নারী আসক্তির সাথে প্রেমের সাথে সংযুক্ত হয়ে পড়ি, খুব গভীরভাবে সংযুক্ত হয়ে যাওয়ার পরে দেখা যায় একটা সময় যখন বিচ্ছেদের সৃষ্টি হয়, তখন আস্তে আস্তে আমার আশেপাশে যেসব খারাপ বন্ধুরা ছিল তাদের সঙ্গ পেতে। সে মাদকাসক্তি একটি বড় রকমের শত্রু হিসাবে সমাজে চিহ্নিত হয়েছে, এটা বলার অপেক্ষা রাখে না যে মাদকাসক্তি আমাদের সমাজের বিভিন্ন বয়সের এক বিরাট সংখ্যক জনগণকে কখনো বাহক এবং সাথে সাথে সংরক্ষক বিপণনকারী প্রশ্রয়দাতা অর্থ যোগানদাতা এবং সেবনকারী হিসেবে নিয়োজিত রেখেছে। এটা আমাদের জন্য এক বিরাট জাতীয় সমস্যা। এটা নিরসনকল্পে আমার কিছু জরুরি এবং দৃশ্যমান ব্যবস্থা আমরা নিতে পারি। আমি সংক্ষিপ্তভাবে 11টি প্রস্তাবনা উপস্থাপন করতে চাই এগুলো নিরসনকল্পে। এক, বাজারে স্থানীয়ভাবে উৎপাদিত এবং আমদানিকৃত মাদকদ্রব্য আছে বলে তাদের সেবনকারী আছে এবং থাকবে, অথবা দীর্ঘকালব্যাপী বাজারে সেবনকারী আছে বলেই কিন্তু স্থানীয়ভাবে উৎপাদনকারী এবং আমদানকারী তাও থাকবে, এবং এটা অর্থনীতির চাহিদা সরবরাহের নীতির অন্তর্ভুক্ত একটি বিষয়। সুতরাং এটার সমাধান দ্বিমুখী, সরবরাহ বন্ধ করা এবং ভোক্তাদের ঠেকানো। দুই, নিষিদ্ধ পণ্যের প্রতি প্রতিটি মানুষের একটা আসক্তি থাকে, আকর্ষণ থাকে। আসক্তি নিবারণের বা নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন এটার ক্ষতিকর বিষয়ে সচেতনতা সৃষ্টি। তিন, জনগণকে বিশেষভাবে শিশু এবং যুবকদের এটার সর্বগ্রাসী কুফল সম্পর্কে উদ্বুদ্ধকরণে প্রাইমারি স্কুল, হাই স্কুল, মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয়, সামাজিক সংগঠন গুলোতে সভা সমিতি অনুষ্ঠান করা অত্যন্ত জরুরি বলে আমি মনে করছি। চার নম্বর, আমাদের আইন আছে কিন্তু আইনের সঠিক প্রয়োগ নেই অনেক ক্ষেত্রেই। পুলিশ প্রশাসন আছে কিন্তু পুলিশের গাড়িতে ইয়াবা চালান পাওয়া যায় এটা সংবাদপত্রে আমরা দেখেছি। সুতরাং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কঠোর ভূমিকা নিতে হবে এই বিষয়ে। পাঁচ, যুব মন্ত্রণালয়, স্থানীয় সরকার, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর একযোগে কঠোর উদ্যোগ নিতে পারে বলে আমি বিশ্বাস করছি। ছয় নম্বর, অভিভাবকদের জীবনাচার সন্তানদের প্রভাবিত করে কঠোরভাবে এবং প্রবলভাবে, তাদের কুঅভ্যাস আসে সন্তানদের, তাদের কুঅভ্যাস আনে সন্তানদের উপর নিয়ন্ত্রণহীনতা। সুতরাং তাদের কুঅভ্যাস পরিত্যাগ করতে হবে সর্বাগ্রে। আমি একটা এখানে উদাহরণ দিতে চাই। কোনো একটা পরিবারের কর্তা 20,000 টাকার চাকরি করছেন কিন্তু তার বাসা ভাড়া যায় 30,000 টাকা এবং পারিবারিক সমস্ত খরচ প্রায় 80,000 টাকার মতো। সন্তানরা কঠোরভাবে এগুলো দৃষ্টিতে রাখে এবং তারা বুঝে
তার অভিভাবকের এত রোজগার প্রত্যেকে আসে। সুতরাং একইভাবে মাদকাসক্ত একজন অভিভাবক যখন তার সন্তানকে নিয়ন্ত্রণ করতে চায়, সেটা অবশ্যই অসম্ভব একটি বিষয়। সাত, আমি বলতে চাই দেশের বড় বড় ক্লাবগুলোতে যে মদ্যপান, জোয়া, ক্যাসিনোর আসর বসে তা সবাই কিন্তু জানে। সুতরাং স্বাভাবিক প্রশ্ন আসতে পারে, রাস্তার মোড়ে বা গলিতে এগুলো সেবন করলে অসুবিধাটা কোথায়? এ ধারণা স্বাভাবিকভাবে কিন্তু আসতে পারে। বাজারে পানীয়ের দোকানও আছে, কিন্তু থাকবে কেন, এই প্রশ্নটাও কিন্তু আসবে। তাহলে নিয়ন্ত্রণ ব্যবস্থার সার্বিক মূল্যায়ন অত্যন্ত প্রয়োজন বলে আমি মনে করি। আট নম্বরে, সাম্প্রতিককালে দলীয় পদ এবং শক্তি ব্যবহার করে যে ব্যাপক হারে ক্যাসিনো এবং জুয়া আমরা দেখছি, বিশাল একটা নজির আমরা দেখলাম, তদ্বিষয়ে সরকারের কঠোর ব্যবস্থা যে একটা অনন্যতা পেয়েছে তা চলমান থাকলে আমরা দীর্ঘকালীন একটি ভালো ফল আশা করব। নয় নম্বর, সুস্থ জীবনের নির্মলতা, সক্ষমতা বা নৈতিকতার প্রশিক্ষণের পাশাপাশি মাদক সেবীদের ধরবার জন্য পুরস্কার ঘোষণা করা যেতে পারে। তবে এখানে একটি শর্ত থাকবে, যারা পুরস্কার পাবেন তাদের নাম যেন গোপন থাকে। দশ নম্বরে বলতে চাই, মাদকাসক্তদের জন্য প্রচলিত নিরাময় কেন্দ্রগুলিতে উপযুক্ত আধুনিক সুস্থ জীবনের নিরূপণমূলক এবং সুস্থ জীবন পরিচালনার জন্য প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। এবং এগারো এবং শেষটি বলতে চাই, বেকারত্ব হল হতাশার মূল কারণ। দেশে উচ্চ শিক্ষার্থীদের মধ্যে প্রায় শতকরা ৪০ ভাগ তারা হয় বেকার, না হয় অধ নিয়োজিত বা আন্ডার এমপ্লয়েড। সুতরাং কর্মসংস্থান ব্যতীত তাদের হতাশা দূর করা সম্ভব নয়। হতাশ জীবনকে প্রতিষ্ঠিত করতে হলে তাদেরকে তাদের জন্য অবশ্যই সরকারিভাবে কর্মোদ্যোগ প্রয়োজন। আমরা সবাই জানি মাদকাসক্তি বাংলাদেশে একটি জটিল সমস্যা। এই সমস্যার কারণ বিভিন্ন রকমের আছে, বেকারত্ব একটি উল্লেখযোগ্য সমস্যা কারণ, তাছাড়া রয়েছে পরিবার থেকে বিচ্ছিন্নতা, এটা একটা বড় কারণ। আবার হতাশা থেকে অনেকে মাদকাসক্ত হয়ে পড়ে। এছাড়া অতিরিক্ত প্রাচুর্য থেকেও মানুষ এই পথে আসতে পারে। সো আমি মনে করি এই সমস্যার আসল সমাধান প্রয়োজন। এই সমস্যার সমাধানের জন্য কিছু কার্যকর ব্যবস্থা নেওয়া যেতে পারে, যেমন মাদকের সহজলভ্যতা আমাদেরকে বন্ধ করতে হবে। সহজেই যেন মাদকদ্রব্যগুলো আমাদের তরুণ প্রজন্মের হাতে না পৌঁছায়, সেই জন্য যা যা কার্যকর ব্যবস্থা আছে সেসব গ্রহণ করতে হবে। মাদকের আমদানি, মাদকের উৎপাদন, এগুলো যেন না হয় কোনোভাবেই, সেদিকে খেয়াল রাখতে হবে। আইন প্রয়োগকারী সংস্থাগুলোকেও সে ব্যাপারে কঠোর হতে হবে। আমরা জানি সম্প্রতি ইয়াবা সমস্যা একটি মারাত্মক সমস্যা হিসেবে দেশে সৃষ্টি হয়েছে। সম্প্রতি ক্যাবিনেটে একটি আইন হয়েছে, একদম 5 গ্রাম ইয়াবা যদি কেউ সাথে রাখে বা কেউ সংরক্ষণ করে বা বহন করে, তার জন্য মৃত্যুদণ্ডের বিধান রেখে আমরা ক্যাবিনেটে আইন অ্যাপ্রুভ হয়েছে, কিন্তু এটা মনে হয় এখনো কার্যকর হয় নাই। সো আইন তো আছে, কিন্তু আইনের কার্যকর প্রয়োগ আমরা চাই এবং শাস্তির ব্যবস্থা করতে হবে। সর্বোপরি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে এবং আমাদের পাঠ্যসূচিতে মাদকের অপব্যবহার এর ফলে কী হতে পারে, কী কী সমস্যা হতে পারে, সেই ব্যাপারে
পাঠ্যসূচি অন্তর্ভুক্ত করা দরকার। তাছাড়া নৈতিক শিক্ষায় শিক্ষিত করা আমাদের তরুণ প্রজন্মকে, এবং সেক্ষেত্রে ধর্মীয় শিক্ষাও অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সো আর পরিবারকে এক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা পালন করতে হবে। আমরা জানি বিচ্ছিন্ন যে পরিবারগুলো যে ভেঙে যাচ্ছে সেইটা একটা বড় সমস্যা মাদকাসক্তির জন্য। এবং বন্ধু নির্বাচনের ক্ষেত্রে যাতে সতর্কতার পরিচয় দিতে হবে, এই ক্ষেত্রে পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রাখতে পারে বলে আমি মনে করি। ধন্যবাদ। আমার মনে হয় যে আমাদের একটু লিগ্যাল পার্সপেক্টিভ থেকে একটু মাদকের যেই অপরাধ সংক্রান্ত যে বিষয়গুলো সেগুলো আমাদের জানা প্রয়োজন। তো আমাদের আসলে একটি আইন ছিল, 1990 সালে একটি আইন ছিল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, যেটি 1990 থেকে কার্যকর ছিল। কিন্তু এর মধ্যে সেটিতে আর কোনো সংশোধন সংযোজন কিছুই করা হয়নি। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে আমরা কিন্তু ইউনাইটেড নেশনসের কনভেনশনের সিগনেটারি, এবং সেটাতে যে মাদকদ্রব্য পাচার এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণের যে কনভেনশনটা আছে আমরা কিন্তু সেটার সিগনেটারি, যার কারণে আমাদের প্রয়োজন হচ্ছিল একটি যুগোপযোগী আইনের, এবং সেই সাথে সময়ের বা বাস্তবতার প্রেক্ষাপটে আমাদের দরকার ছিল সেখানে আরও কিছু নতুন মাদকদ্রব্যকে ইনক্লুড করে সেটার মানে অপরাধগুলোকে ডিটারমিন করে শাস্তির ব্যবস্থা করা। তো সেটারই প্রয়োজনীয়তা উপলব্ধি করে আমাদের 2018 সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন পাশ হয় এবং কার্যকর হয়, এবং 1990 সালের আইনটিকে রিপিল করে দেওয়া হয়। তার মানে এখন আমাদের দেশে যেই আইনটি বলবৎ থাকবে মাদকদ্রব্য সংক্রান্ত সেটা হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018। তো এই 2018-এর আইন অনুযায়ী আমরা যদি সেটার সম্পর্কে একটুখানি বলি, এই 2018-এর আইনটাতে টোটাল 7টা চ্যাপ্টার এবং সেখানে টোটাল 70টি ধারা এবং 2টি তফসিল রয়েছে, এবং এই তফসিলের মধ্যে কিন্তু আমাদের এই মাদকদ্রব্যগুলোকে ক্যাটাগরাইজ করা হয়েছে, ক শ্রেণী, খ শ্রেণী, গ শ্রেণী সেগুলি করে ক্যাটাগরাইজ করা হয়েছে, এবং সেই হিসেবেই কিন্তু শাস্তিগুলোর ব্যবস্থা। এখন স্পেসিফিকলি এটার জন্য এই শাস্তি সেটা আমাদেরকে জানতে হলে আমাদেরকে ওই তফসিল অনুযায়ী সেখানে যে 3টা ক্যাটাগরির মাদকদ্রব্য আছে সেই মাদকদ্রব্যকে ধরে কোনটার জন্য কতটুকু শাস্তি এবং কোনটার কতটুকু ওজনের পরিবহন করলে কতটুকু শাস্তি সেটা আমাদেরকে সেই সারণী থেকে জেনে নিতে হবে। তবে ওভারঅল আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে এই মাদকদ্রব্য পরিবহন, প্রক্রিয়াজাতকরণ, তারপরে সেটা পাচার, সেবন, প্রয়োগ সব কিছুর ক্ষেত্রেই কিন্তু শাস্তির বিধান রয়েছে, এবং সেটা 3 মাস থেকে শুরু করে মৃত্যুদণ্ড পর্যন্ত রয়েছে। আমাদের পুরনো যে 1990 সালের আইনটা ছিল সেটাতে কিন্তু ইয়াবা ছিল না, ইয়াবাকে এই আইনে ইনক্লুড করা হয়েছে, এবং ইয়াবা সংক্রান্ত এই আইনে মৃত্যুদণ্ড পর্যন্ত শাস্তির বিধান রাখা হয়েছে। আমাদের দেশটা হচ্ছে একটা উন্নয়নশীল দেশ, আমাদের দেশের সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে মাদক। আজকে আমাদের সমাজের যে যুবক সমাজরা আছে, যে যুবক শ্রেণীটা আছে, তারা সবচেয়ে বেশি ক্ষতিকর হচ্ছে, তারা সবাই মাদকের সাথে জড়িত হয়ে যাচ্ছে, যেটা আমাদের দেশের জন্য সবচেয়ে একটি ক্ষতিকর একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। আজকে আমাদের দেশে প্রত্যেকটা মানুষ, বিশেষ করে সমাজে যারা আমরা সমাজে গ্রাম অঞ্চলে বসবাস করি, তার বেশিরভাগ যুবকরা আজকে মাদক নিয়ে সমাজে উচ্ছৃঙ্খলতার কারণে সমাজে উচ্ছৃঙ্খল করছে, যার কারণে আমাদের এই সমাজটা উন্নয়নের দিকে যাচ্ছে না। সুতরাং আমি বলতে চাই, আমরা যদি আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই, আমাদের যুবক হিসেবে আমাদের যুব সমাজের একটা দায়িত্ব আছে, সেই দায়িত্বটা হচ্ছে আমাদের দেশকে ভালোবাসতে হবে, নিজের মধ্যে দেশপ্রেমকে জাগ্রত করতে হবে, আমাদেরকে বুঝতে হবে যে মাদক যদি আমরা গ্রহণ করি তাহলে আমরা কোনোদিন আমাদের দেশকে উন্নয়ন করতে পারবো না, উন্নতির পর্যায়ে নিয়ে যেতে পারবো না। আমি মনে করি এটার জন্য সচেতন হতে হবে, সবচেয়ে বেশি সচেতন হতে হবে আমাদের পরিবারকে। পরিবারে আমরা যারা কর্তা বা কর্ত্রী আছি, পিতা মাতা, আমরা যারা আছি না কেন, বড়ো ভাই বাবু, আমাদেরকে দেখতে হবে আমাদের যে পরিবারের সদস্যটা, আমাদের সমাজের যে সদস্যগুলো তারা কী করছে, তারা অশালীন কিছু করছে কি না। সবচেয়ে বড়ো মারাত্মক বিষয়টা হচ্ছে আমরা
অসচেতন, আমরা অসচেতনতার কারণে আমরা আজকে আমরা এই বিপর্যস্তের মধ্যে পড়ে যাচ্ছি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরকার মাদক বিরোধী কমিটি গঠন করে দিয়েছে। এই গঠন করার নির্দেশনার মধ্যে বিভিন্ন কর্মপদ্ধতিও আছে। এর মধ্যে আমরা যদি অভিভাবকদের সম্পৃক্ত করতে পারি তাহলে অনেক সফল পাওয়া যাবে। তাছাড়া অভিভাবকগণকে দেখতে হবে সন্তানকে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে শুধুমাত্র ভালো শিক্ষক দিলেই দায়িত্ব শেষ করলে চলবে না। অভিভাবকগণকে খেয়াল রাখতে হবে সন্তান কার সাথে মিশছে, কোথায় যাচ্ছে, এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। এছাড়া মিডিয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সকল মিডিয়ায় মাদক বিরোধী প্রচার এবং প্রকাশ করলে ভালো ফল পাওয়া যেতে পারে। তাছাড়া সরকারি এবং বেসরকারিভাবে সকল নিয়োগ পরীক্ষায় ডক্টরকে বাধ্যতামূলক করা যেতে পারে। এছাড়াও আমরা মনে করি যদি মসজিদ, মন্দির, গির্জাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে এই মাদক নির্মূলে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক বক্তব্য প্রকাশ করা যায় তাহলে জনগণকে সচেতন করা সম্ভব। আমাদের তরুণ এবং যুব সমাজ হচ্ছে এই জাতির সমৃদ্ধ বাংলাদেশ গড়ার হাতিয়ার। এই তরুণ এবং যুব সমাজকে মাদক এই আগ্রাসন থেকে রক্ষা করার জন্য আমি মনে করি সমাজের সকল সচেতন মহলকে এগিয়ে আসতে হবে। আমি গত এক মাস আগে অঙ্কুর মাদকাসক্তি নিয়ন্ত্রণ কেন্দ্রে আসি। আসার পিছনের কারণটা হচ্ছে আমি নিয়মিত বিভিন্ন রকম ড্রাগস নিতাম, যার কারণে আমার দৈনন্দিন জীবনে যে মানে স্বাভাবিক যে জীবনটা ছিল সেটা সম্পূর্ণ পাল্টে যায়। এবং দেখতে দেখতে পরিবার, সামাজিক এবং অন্যান্য যে অবস্থান ছিল সেখান থেকে আমি নিজে সরে আসি। এই মাদক নেওয়ার জন্য অনেক রকম কাজ করি, যে মানে টাকা জোগাড় করা, পাশাপাশি সময় বাসায় ঠিক মতো আসতাম না, তারপর মানে আস্তে আস্তে সবাই আস্তে আস্তে জানতে পারে যে আমি মাদক নিচ্ছি। আমার রেগুলার যে জীবন ছিল তার মানে যা ছিল কিছু ওগুলা আমি আস্তে আস্তে দূরে সরে যাই। পড়াশোনা বা যেখানে প্রতিষ্ঠানে বসতাম আপুর ওইখান থেকে সরে আসি। তো ফ্যামিলির বিভিন্ন রকম যে বিশ্বাস থাকে ওটা আস্তে আস্তে ভাঙতে থাকে। এরপর যে দেখা যায় আমার যা কিছু করার ছিল, যে লক্ষ্য ছিল, তা কিছুই হয় না। আমি মানে মাদক নিয়ে চিন্তা ভাবনা করতে থাকি। তারপর যখন ফ্যামিলি জানতে পারে যে আমি মাদক নিচ্ছি বা আশেপাশের মানুষ বুঝতে পারতেছে, তো স্বাভাবিকভাবে দেখা যায় যে নিজের অবস্থা যেটা ছিল সেটা তার নাই। তারপর ফ্যামিলি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের যত মানে প্রায় ইয়া পাই ও পরে এখানে আসি। এখানে আসতে গত এক মাস আগে, এখানে আসার পর অনেক কিছু বুঝতে পারি যে আসলে যা করছিলাম যা করা উচিত ছিল কোনটাই ঠিক না। তো আমি চাইবো যারা হয়তো বা এখনো ওই পথে আছেন তারা যেন আমার মতো মানে সবকিছু হারিয়ে বা সবকিছু জানার জন্য হইয়ে বা যা করা উচিত ছিল তা করেন, এই ভুল যেন আর কেউ না করে সেটা সবার কাছে আবেদন করব। বাংলাদেশ যত দূরে এগিয়ে যাওয়ার কথা ঠিক তত দূরে এগোতে পারছে না। তার অন্যতম কারণটা হচ্ছে বাংলাদেশে যে মাদকের যে ভয়াবহ বিস্তার, সেই বিস্তারের কারণে আমাদের যে যুব সমাজগুলি রয়েছে, যে আমাদের স্কিল হ্যান্ডগুলো রয়েছে, তারা অনেকটা হতাশাগ্রস্ত হয়ে বা অনেকটা সঙ্গদোষে নষ্ট হয়ে যাচ্ছে বা মাদকের দিকে যাচ্ছে। এই জায়গাটি থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি তাহলে আমরা যে গ্রাফ যেটা রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং জননেত্রী শেখ হাসিনা যেভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী এই দেশটাকে পৃথিবীর উন্নত দেশগুলির সাথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, সে কাজটা আরও ত্বরান্বিত হতো। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে বাংলাদেশের যে মাদকের বিস্তারগুলি হচ্ছে সেগুলি যতটুকু না হতাশা থেকে হচ্ছে তার থেকে বেশি হচ্ছে আমাদের সচেতনতার অভাবে। আমি যে ছেলেটি আমার ঘর থেকে বেরোচ্ছে, আজ আমার সন্তান হোক আরেকজনের সন্তান হোক, সেই সন্তানটিকে আসলে কার সাথে মিশছে সেই বিষয়টি কিন্তু আমরা লক্ষ্য করছি না।
যে আমরা ইউনিভার্সিটি এবং বিশ্ববিদ্যালয় বা কলেজগুলোতে যেভাবে ছাত্ররা যাচ্ছে সেখানে আমাদের মা বাবাকে খোঁজ নিচ্ছে তার ছেলেটা আসলে কি ইউনিভার্সিটিতে ক্লাস করছে নাকি অন্য কোথাও যাচ্ছে। এই যে আমাদের যে অসচেতনতা এবং ছেলেকে আসার পরেই দেখা যায় যে যে ঘরে ঢুকেই হয়তো দরজা বন্ধ করে দিল, বন্ধ করে দেওয়ার পর কিছুক্ষণ পরেই হয়তো মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। সে আসলে যে তার বাইরের জগৎটাকে সে যখন ঘরে নিয়ে আসে সে তখন ঘরে কি করছে সেটা আমরা লক্ষ্য করছি না। রাত জেগে কেন থাকছে ছেলেটা, পড়ালেখা করার জন্য যে রাত জাগতে হবে এমন কোনো কথা নেই। আপনার পড়ালেখার জন্য হচ্ছে আপনার সময়টা নির্ধারণ করতে হবে, আমি 2 ঘন্টা পড়বো না 3 ঘন্টা পড়বো। সে রাত জেগে আসলে কি করছে এই বিষয়টা আমরা লক্ষ্য করছি না। আর বাংলাদেশের যে মাদকের বিস্তার সেগুলি আপনারা দেখবেন 3টা শ্রেণীতে বিভক্ত, একটা হচ্ছে নিম্ন শ্রেণী, একটা হচ্ছে মধ্যবিত্ত, আর একটা হচ্ছে উচ্চবিত্ত। নিম্ন এবং মধ্যবিত্ত শ্রেণীগুলো আপনি দেখবেন যে তারা বস্তি এলাকা, যে আমাদের যে বাস্তুহারা যে এলাকাগুলি রয়েছে সেই এলাকাগুলিকে তারা শেল্টার নিচ্ছে। কারণ হচ্ছে গরিবগুলো সেখান থেকে মাদক বিক্রি করছে তার সচেতনতার অভাবে। আরেকটি সেক্টর আছে যারা হচ্ছে বিত্তশালী অভিজাত এলাকাগুলিতে, সেখানে মাদকগুলিও আমরা দেখবেন সেখানে মাদকের কিন্তু ভিন্নতা রয়েছে। যে ইয়াবা বলেন, কোকেন বলেন, মারিজুয়ানা বলেন, এরছে যে সীসা বলেন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু অভিজাত শ্রেণী থেকে আসছে। আর নিম্ন শ্রেণী থেকে তো সেটা আমাদের মদ, গাঁজা, ভাঙ, এই সমস্ত বিষয়গুলি কিন্তু আমাদের নিম্ন জায়গা থেকে আসছে। এইখানে আবার একটি অংশ যারা বিত্তশালী বা অনেকেই বিত্তশালী হওয়ার জন্য চেষ্টা করছেন তারা কিন্তু খুব সহজে ও কম পয়সায় তাড়াতাড়ি বড় লোক হওয়ার জন্য মাদকের ব্যবসাকে বিস্তার করার জন্য আমাদের বস্তির যে ব্যবসায়ীরা রয়েছে, যারা রয়েছে, যারা শিক্ষায় পিছিয়ে আছে তাদেরকে ব্যবহার করছে, তাদেরকে কেরিয়ার হিসেবে ব্যবহার করছে। বাংলাদেশের যে মাদকের বিস্তার, আসলে আমরা মাদকের রুটটাকে বন্ধ করতে পারছি না। আমরা ধরছি কাদেরকে, যারা ক্যারি করে নিয়ে যাচ্ছে, যারা দিনে এইটার থেকে কিছু একটা অংশ পাবে তার থেকে, কিন্তু যারা মূল মাদকের ব্যবসায়ী তাদের কিন্তু আমরা ধরতে পারছি না। আর ধরতে না পারার পিছনে কিন্তু আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর দায়ক অবনয়। দেখবেন ফুটপাতের যে পরিবেশ, সেই পরিবেশ থেকে বাচ্চারা পর্যন্ত মাদকের সাথে জড়িয়ে পড়েছে। ছোট ছোট বাচ্চাগুলো এই যে ড্যান্ডি নামক যে ভয়াবহ একটি মাদক রয়েছে, যেটি আমরা জানিও না অনেকে, যে আইকা গ্রামগুলো থেকে বা এই গ্রামগুলিকে একটি পলিথিনের মধ্যে ঢুকিয়ে ছেলেগুলি নিঃশ্বাস নিয়ে এটার থেকে নেশা করছে। ইভেন তো আজ থেকে 15-20 বছর আগে জাম্বাক নামক একটি ক্রিম ছিল, সেই ক্রিমকেও অনেকে মাদক হিসেবে ব্যবহার করেছে। মাদক আসলে বাংলাদেশে একটা ভয়াবহ আকার ধারণ করেছে। মাদক নির্মূলের জন্য পরিকল্পিত প্ল্যান দরকার। আমি যেটা করি, আমি এর আগে সদরঘাট থানায় ছিলাম, ওখানে বরিশাল কলোনি ছিল। জনগণের সহায়তা অবশ্যই দরকার, জনগণকে সাথে নিয়ে কাজ করতে হবে। সেখানে বিশেষ করে ছাত্র সংগঠন, ছাত্র, এরপরে সামাজিক সংগঠন, আশেপাশের লোকজন, পুর এলাকার লোকদেরকে এই কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে। সম্পৃক্ত করলে আমরা প্রতিটা মহল্লায়, প্রতিটা গলি, প্রতিটা বিল্ডিং টার্গেট করে কাজ করতে হবে। আমাদেরকে প্রতিটা গলি, এলাকা, বিল্ডিং ভিত্তিক, মহল্লা ভিত্তিক মাদক সেবীদের তালিকা করে তাদেরকে যথাযথভাবে কাউন্সেলিং এর ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলে মাদক সেবী কমে যাবে, চাহিদা কমবে, যোগান অবশ্যই কমে যাবে, তাহলে মাদক নিয়ন্ত্রণে আসবে। এরপরে আমি মাদক সেবীদেরকে নিয়ে এসে তাদের গার্ডিয়ানদের সাথে কথা বলে সদরঘাটে প্রায় 40-50 জনকে আমি সেন্টারে ভর্তি করিয়ে নিজে তদারকি করতাম, এবং এখানেও আমি একই স্টাইলে কাজ শুরু করেছি। ইতিপূর্বে আমি 20-25 জন মাদক সেবীদেরকে নিয়ে এসে তাদেরকে বিভিন্ন সেন্টারে চিকিৎসা করার ব্যবস্থা করছি, এবং তারা চিকিৎসা শেষে আমার থানায় প্রতি সপ্তাহে একবার করে আমার কাছে এসে দেখা করে যান, এবং আমি তাদেরকে যথাযথভাবে কাউন্সিলিং করি
এবং তারা তাদের সহযোগিতা নিয়ে আমি এলাকার অন্যান্য মাদকসেবীদেরকে চিহ্নিত করতে পেরেছি এবং চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আমি সেভাবে কাউন্সিলিং এর ব্যবস্থা করে কার্যক্রম পরিচালনা করছি। এভাবে আমরা মসজিদে, মন্দিরে, স্কুলে, কলেজে, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গিয়ে যদি আমার থানার মাদকের কুফল সম্পর্কে যদি আমরা মানুষকে বুঝিতে পারি এবং মানুষ যদি তার নিজের অবস্থানে সচেতন হয়, মাদক খেলে কিরকম, বিক্রি করলে কিরকম, আইনগত কি ব্যবস্থা, এইসব বিষয়ে যদি মানুষ যারা আছে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে যদি সচেতন হতে পারে তাহলে অবশ্যই মাদক নিয়ন্ত্রণ এবং নির্মূল করা সময়ের ব্যাপার মাত্র। বাংলাদেশ সরকার এখন মাদকের বিরুদ্ধে যথেষ্ট আন্তরিক। আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশ সরকারের জিরো টলারেন্স বলা যায় মাদকের বিরুদ্ধে। তো আমাদের সরকারের এখন যে একটা স্লোগান, জলজায় যুদ্ধে মাদকের বিরুদ্ধে, এই স্লোগানকে সামনে রেখে আমরা সবাই সমন্বিতভাবে এগিয়ে যাচ্ছি। কিন্তু ঠিক সেই সময় দেখছি মাদকের অনেক বড় ধরনের একটা সমস্যা এখনো বিরাজ করছে। এটার পেছনে নিশ্চয়ই সন্দেহত কোনো চক্র জমে থাকছে। আর বর্তমান যুগে তরুণদের মধ্যে যে মাদকের একটা প্রবণতা, সেটার পেছনে আসলে অনেক কারণ থাকতে পারে। তার মধ্যে আমার মনে হয় একজন তরুণ হিসেবে হতাশাটা সবচেয়ে বড় কারণ হিসেবে আমি মনে করি। এটা বিভিন্ন কারণে হতাশাটা আসতে পারে। দেখা যাচ্ছে একটা ছেলে, একজন তরুণ, যখন সে কাঙ্ক্ষিত তার ক্যারিয়ারে পৌঁছতে পারছে না বা তার অনেক অন্যান্য কিছু পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যার কারণে সে মাদক নিচ্ছে বা সে মাদকের প্রতি এগিয়ে যাচ্ছে, এটা একটা করাল গ্রাস হিসেবে আসলে বিবেচিত হয়। উপরের বিষয়গুলো যখন ড্রাগ ব্যবহারকারীর অভিজ্ঞতার সঙ্গে মিলে যাবে তখনই তার বিশেষ সহায়তা প্রয়োজন। সিএজি বা কেস টেস্টের আধুনিক ভার্সন মানুষ ড্রাগ অ্যাডিক্টেড কিনা জানতে সাহায্য করে। কখনো মনে হয়েছে কি ড্রাগ বা মদ্যপানের ব্যবহার কমিয়ে ফেলা উচিত? লোকজন কি মদ্যপান বা ড্রাগ অ্যাডিকশন নিয়ে বিরক্ত বা সমালোচনা করছে? মদ্যপান বা ড্রাগ আসক্তিতে নিজেকে অপরাধী মনে হয়, বিরক্তি আসে? হ্যাংওভার কাটাতে বা নার্ভকে চাঙ্গা রাখতে গিয়ে কি দিনের প্রথম কাজ হিসেবে ড্রাগ বা মদ্যপান জরুরি বলে মনে হয়? যদি দুটি বা তার বেশি প্রশ্ন উত্তর হ্যাঁ হয় তাহলে মানতেই হবে আসক্তি রয়েছে এবং যথাযথ ব্যবস্থা নিতে হবে। যদি কোনো প্রিয়জন ড্রাগে আসক্ত হয় তবে এই শারীরিক ও ব্যবহারিক লক্ষণগুলো চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায়ই তার বক্তৃতায় সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকাসক্তি থেকে যুব সমাজকে ফিরিয়ে আনতে খেলাধুলার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। সমাজে অসুস্থতা দেখা যাচ্ছে এই কথা উল্লেখ করে তিনি বলেন, যুব সমাজ আজ নানাভাবে বিপদগামী হচ্ছে, তাদের যদি আমরা ক্রীড়া, সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সক্রিয় রাখতে পারি তাহলে দেশ থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ নির্মূল করতে পারব। সেদিক লক্ষ্য রেখেই খেলাধুলা ও সংস্কৃতির উপর আরও সুযোগ সৃষ্টি করতে হবে। এই কথাগুলো প্রধানমন্ত্রী এমন সময় বললেন যখন বাংলাদেশের যুব সমাজের একটি অংশ আজ বিপদগামী। কেউ মাদকাসক্ত হয়ে জীবনকে ও পরিবারকে ধ্বংস করে দিচ্ছে, অন্যদিকে কেউ জঙ্গি হয়ে দেশ সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। এমন একটি সময়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে এই ধরনের বক্তব্য শুনে আজ অনেকেই নিজ নিজ পরিবারের প্রতি নজর দিবেন, এটাই হবে আজকের দিনে প্রত্যাশা। আসুন না, মাদকের বিরুদ্ধে আমরা সবাই এক হই। অন্তত এই একটি ক্ষেত্রে আমরা সবাই, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই ধরে কাজ করি।